এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে। আজকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। আপনারা জানেন পটাশপুরের দাইতলা বাজারে দুর্গাপূজো সমিতির মাঠেই সভা হওয়ার কথা, কিন্তু সেই সভার অনুমতি নিয়ে জটিলতা। অনুমতি দিয়েও পরে প্রত্যাহার পূজো কমিটির, শাসক দলের চাপেই অনুমতি প্রত্যাহার দাবি বিজেপির। একই জায়গায় পথসভা করতে অনড় রয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী যিনি বলেছিলেন যে ময়লার ঘটনার প্রতিবাদে 100টি জেলায় সভা করা হবে, এবং সেই সভায় যেভাবে পটাশপুরে বিজেপি কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা, তারই প্রতিবাদে আজকে এই সভার আয়োজন করা হয়েছে, কিন্তু সেই সভার অনুমতি নিয়ে জটিলতা। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এই নিয়ে শুনুন। সুবন্দা পরামর্শক্রমে আমরা পটাশপুর দাইতলা বাজারের সংলগ্ন এলাকায় সভা করার সূচনা দিই। সেই মতো করে আমাদের ওই এলাকার মণ্ডল সভাপতি গৌরদা এবং জেলা নেতৃত্ব অমলেন্দা তারা যৌথ উদ্যোগে ওই ক্লাব থেকে পারমিশন নেয়। ইতিমধ্যে তৃণমূল জানতে পারে, পুলিশ প্রশাসন জানতে পারে, মৃণাল দাস এবং ওসির নেতৃত্বে আমাদের এই পারমিশন কপি থাকা সত্ত্বেও আমরা যখন ওসির কাছে গিয়ে পৌঁছাই, তখন ক্লাব সদস্যদের নিয়ে ওসি এবং মৃণাল দাসের বৈঠক করে তারা সিদ্ধান্ত করে যে না, এখানে আমরা সভা করার অনুমতি দেব না। সেই মতো করে ক্লাব তারা আমাদের অনুমতিটা প্রত্যাহার করে, সেই কারণে আমরা সেই জায়গায় সভা করতে পারছি না। সুবিন্দুবাবুর সভা হঠাৎ করে আয়োজন হয়, সেই আয়োজনে হঠাৎ করে আমাদের সদস্য কাউকে বলে সে বুঝতে পারেনি, পারমিশনটা দিয়ে দেয়। তারপরে পরে যখন আমরা 150 থেকে 200 জনের সদস্য বডি মেম্বারদের জানানোর প্রয়োজন আছে, সেটা যখন পরে আমরা জানাই, সেই জায়গা থেকে বিভিন্ন সমস্যা আসতে শুরু করে। সেই ধরুন আমরা ভাবি যে কোনো রাজনৈতিক দলকে সভা করতে দেওয়াটা ঠিক হবে না, যেহেতু এটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটা কোনো ব্যক্তিগত মালিকানাধীন জায়গা নয়। সভার পারমিশন দেওয়ার অধিকার পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের নাম না নিলে ভারতীয় জনতা পার্টির নেতাদের কথা কেউ শুনবে না। আর প্রশাসনের কাজে তৃণমূল কংগ্রেস কখনো না করায় পটাশপুরে বিজেপি নেতাদের পায়ের তলায় মাটি, তাই তৃণমূল কংগ্রেসের নাম না গেছে। প্রশাসনের কাজে তৃণমূল কংগ্রেসের নেতারা কখনো না করায় আগামী দিনও করা। সুবন্দা পরামর্শক্রমে আমরা পটাশপুর দাইতলা বাজারের সংলগ্ন এলাকায় সভা করার সূচনা দিই। সেই মতো করে আমাদের ওই এলাকার মণ্ডল সভাপতি গৌরদা এবং জেলা নেতৃত্ব অমলেন্দা তারা যৌথ উদ্যোগে ওই ক্লাব থেকে পারমিশন নেয়। চোখে চোখ রেখে